দ্বিতীয়বার চেষ্টা করেও কাজে যুক্ত হতে পারলেন না মেলাঘর চণ্ডীগড় এসবি স্কুলের 10,300 শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম কোর্টের আরটিআই উত্তর সহ নিজেদের পুনরায় জয়েন করানোর আবেদন নিয়ে ফের তারা স্কুলে নিয়ে যান, কিন্তু স্কুলটির প্রধান শিক্ষক উদয় মানিক নোয়াতিয়া তাদের করা আবেদন রিসিভ পর্যন্ত করেননি। স্কুলটিতে 10,300 দেশের মোট 4 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। গোটা রাজ্যেই গত 12 তারিখ থেকে 10,300 দেশের শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ তাদের ছেড়ে আসা পুরনো স্কুলে যাচ্ছেন, অনেকেই ক্লাস করাচ্ছেন। আবার কোন কোন স্কুলের প্রধান শিক্ষকরা তাদেরকে ক্লাস করানোর অনুমতি দিচ্ছেন না। কয়েকদিন আগে 10,300 দেশের তরফে বলা হয় তারা সুপ্রিম কোর্টের আরটিআই এর মাধ্যমে কিছু প্রশ্নের উত্তরে জানতে চান। কোর্ট আরটিআই এর উত্তরে তাদেরকে নাকি জানিয়েছেন তারা চাকরিচ্যুতির মামলার পার্টি না। এরপর থেকে 10,300 শিক্ষক শিক্ষিকারা তাদের পুরনো স্কুলে যাওয়ার কর্মসূচি গ্রহণ করে। ত্রিপুরার বেশিরভাগ অনেকগুলি স্কুলে আমরা ফেসবুক ইউটিউব ওগুলির মাধ্যমে দেখতে পেয়েছি অনেক অনেক স্কুলের এইচএমরা সিগনেচার করিয়েছেন তাদেরকে দিয়ে রেজিস্টার খাতায়, কিন্তু আমাদের স্কুলের হেডমাস্টার উদয় মানিক স্যার শ্রদ্ধেয় তিনি আমাদের করতে দেননি। যদি একই অর্ডার সব অল ত্রিপুরাতে হয়ে থাকে তাহলে অন্যরা কীভাবে করেছেন? তারা সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে কি জয়েন টয়েন করার জন্য স্কুলে আসলো, আমাকে বলেছে রিসিভ করার জন্য। আমি বলেছি যে উদ্যোতন কর্তৃপক্ষের অর্ডার ছাড়া আমি রিসিভ করা সম্ভব নয়, এইভাবেই বলেছি আর কি। তারা কি 10,323 আমি আশ্বাস দিয়েছি ডিপার্টমেন্ট থেকে যদি কোনো অর্ডার পাই আমি রিসিভ করে দেওয়া হবে।